আসসালামু আলাইকুম। শিবচর উপজেলার সর্বশেষ সংবাদ নিয়ে শিবচর নিউজ 24 আয়োজিত সর্বশেষ শিবচরে স্বাগত জানাচ্ছি আমি মোহাম্মদ রফিকুল ইসলাম। শিবচরের মাতবরচর ইউনিয়নে মানসিক ভারসাম্যহীন এক নারী জন্ম দিল ফুটফুটে এক নবজাতকের। মা এবং নবজাতক সন্তানের আশ্রয় মিলেছে স্থানীয় এক চা দোকানির বাড়িতে। খবর পেয়ে খাদ্য ও উপহার সামগ্রী নিয়ে ওই চা দোকানির বাড়িতে ছুটে গেলেন শিবচর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আসাদুজ্জামান। আমাদের সহকর্মী আবু সালে রশাদের পাঠানো তথ্য ভিডিও চিত্রে বিস্তারিত। পাগলিটাও মা হয়েছে, তবে বাবা হয়নি কেউ। পাগলি বলে যায়নি ছেড়ে প্রসব ব্যথার ঢেউ। সমাজের একাংশ মানুষরূপী নরপিচাসদের হাত থেকে রাস্তায় চলা ভবঘোরারাও নিস্তার পায় না। সভ্যতার অগ্রগতির সাথে সাথে মানুষ যেন অমানুষের রূপ নিতে আরম্ভ করেছে। যতদূর জানা গেছে, মানসিক ভারসাম্যহীন মহিলার নাম মরিয়ম, বয়স আনুমানিক 40-এর আশেপাশে। গত 4 জুলাই শনিবার মরিয়ম জন্ম দিয়েছে ফুটফুটে এক নবজাতকের। অপরিচিত মানসিক ভারসাম্যহীন নারী রাস্তায় পড়ে প্রসব বেদনায় কাতরাতে থাকলে স্থানীয় দরিদ্র চা দোকানি ও তার স্ত্রী এগিয়ে এসে নিজ বাড়িতে নিয়ে শুধু সন্তান ভূমিষ্ঠ করেই থেমে থাকেননি। চিকিৎসা করে নবজাতকের ও মানসিক ভারসাম্যহীন নারীকে নিজ বাড়িতে রেখে দেখাশোনা করছেন। সন্তানটি দত্তক নেওয়ার জন্য আশ্রয়দানকারী চা দোকানদার আবেদন জানিয়েছেন উপজেলা প্রশাসনের নিকট। কিন্তু এই ধরনের ব্যতিক্রমী ঘটনায় দেশের সরকারকে এগিয়ে আসার প্রয়োজনীয়তা কতটা তা হয়তো সরকারের প্রতিনিধিরাই ভালো বলতে পারবেন। তবে স্বাভাবিকভাবেই বলার অপেক্ষা রাখে না মানসিক ভারসাম্যহীন নারীকে আশ্রয়দানকারী চা দোকানদারের মানবতার কথা। বাচ্চাটা হয়েছে আছে 4 দিন, হয়তো ঘর বানাই আপনার মাধ্যমে সব স্যার আসছেন, ঘর বাইসে আসছেন, সে আমাকে আশ্বাস দিছে যতটুকু পরিমাণ সহযোগিতার দরকার সে করবে, ঠিক আছে। আর কী কী দিয়ে গেছে তা দেখি নাই, যাই হোক আমার আশ্বাস দিছে যে যত পরিমাণ সহযোগিতা করবে, আর সামনে যদি কেউ কোনো ইতি কোনো সমস্যা হয় আমাকে সে দেখা কথা বলছে, তার সাথে দেখা করবো, সে সমস্যার সমাধান করবে। আমাদের শিবচর উপজেলার মাতবরচর ইউনিয়নে আমরা জানতে পেরেছি যে একজন ভারসাম্যহীন, মানসিকভাবে ভারসাম্যহীন একজন ভদ্রমহিলা উনি একটি সন্তান জন্ম দিয়েছেন। তো এই সন্তানটি জন্ম দেওয়ার ক্ষেত্রে আমাদের এখানেরই একজন চায়ের দোকানদার উনি তাকে সার্বিকভাবে সহযোগিতা করে আশ্রয় দিয়েছেন, এখন তার বাড়িতেই সে অবস্থান করছে। এ সংবাদটি পাওয়ার সাথে সাথে আমরা এসে আমরা উপজেলা প্রশাসনের পক্ষ থেকে তাদেরকে আশ্বস্ত করেছি যে আমরা তাদের যে কোনো অসুবিধার ক্ষেত্রে আমরা তাদের পাশে থাকবো, তাদের সার্বিক সহযোগিতা করব। তো আমরা একটা বিষয় নিয়ে খুব ভাবতেছিলাম যে আসলে বাচ্চাটি কী হবে, বাচ্চাটিকে আমরা কোথায় রাখবো। তো আমি এই পরিবারটির প্রতি বিশেষভাবে কৃতজ্ঞতা জানাই, কারণ এই পরিবারটি এই বাচ্চাটির দায়িত্ব নিয়েছে এবং তারাই এই সন্তানটি লালন পালন করে বড় করতে চায়। এই করোনায় আমরা দেখেছি যে অনেক বাবা তার সন্তানকে ফেলে যাচ্ছে, অনেক সন্তান তার বাবা মাকে রাস্তায় ফেলে যাচ্ছে। ঠিক সেরকম একটি সময়ে এরকম একটি দরিদ্র পরিবার যে মানবিকতার উদারতার পরিচয় তারা দিয়েছে, এটি আসলে কোনোভাবেই এটি ভাষায় বোঝানো যাবে না। আমি আবারও তাদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি এরকম একটি মানবিক কাজের জন্য। এবং সমাজের যারা আছেন সবাই যদি আমরা এভাবে মানবিক কাজ করি, তাহলে আমাদের এই সমস্যার যে এই সমাজের যে ছোটোখাটো সমস্যা, এই সমস্যাগুলো একসময় হতে থাকবে না। প্রত্যেকের বিষয়ে আমরা তার সাথে কথা বলেছি যে আমাদের যে নিয়ম নীতি রয়েছে সেই নিয়ম নীতির মাধ্যমেই আমরা তাদের কাছে এটি দত্তক হিসাবে প্রদানের ব্যবস্থা গ্রহণ করব। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো এখানেই শেষ করছি। সবাই ঘরে থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।